وفُتِحَتِ السَّمَاءُ فَكَانَتْ أَبْوَابًا <متحدث> وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইসরাফিল যখন সিঙ্গার আওয়াজ দিবে আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না পাহাড় পর্বত কিছু থাকবে না এ নবীর উম্মত আমরা যারা এখানে বসা আছি হয়তোবা 100 বছর পর আমাদের এখানে তালাশ করে কেউ কারণ যারা ছোট আছি তাদের বেলায় 100 বছরের মধ্যে হয়তো আমরা কেউ থাকব না দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব এবার একটু বলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মানুষগুলি কোথায় যায় বলে কবরে যায় ওই কবরে যাওয়ার পর মানুষগুলি বলি কবর থেকে আবার উঠে আমার বাবা আসছে দাদা আসছে নানা নানু আসছে নাকি সেখানে হ্যাঁ অনেক বেঈমানদের প্রশ্ন নাস্তিকদের প্রশ্ন ইসরাফিল সিংহা নামক বাজায় দিবে সিংহা বাজাইয়া তামাম দুনিয়া ধ্বংস করে ফেলবে আবার আমার আল্লাহ কেমনে নাস্তিকদের প্রশ্ন হলো যুক্তি হলো মানুষ মরে যাওয়ার পর মাটির সাথে পচে গলে গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় মাটির সাথে মিশে যায় এই মানুষগুলি আবার কেমনে আল্লাহর আদালতে আল্লাহ করাবে একটু দাবি ইমানের উঁচু আওয়াজে ত্রিশ সালের মুসলমান আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু টিম থেকে জীবিত বাচ্চা ফুটাতে পারে নাকি পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইননা মা ইয়খশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আল্লাহর নবী বলেন আল উলামা উরাসাতুল আমবিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ভেতরে যত উলামায়ে کرام রয়েছেন সমস্ত উলামায়ে کرام আলেমেরা আল্লাহ পাক রব্দুল আলমিনকে বেশি ভয় করে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করে যারা আলেম না তারা আল্লাহকে ভয় করে না আল্লাহ পাক রব্বুল আলেম সম্পর্কে আল্লাহ নবীদের হাজার বছর আগে বয়ান করে গেছেন উম্মাদের দল আমি নবী চিরদিন দিন দুনিয়ার জামিনে বাঁচব না জমিনের থেকে আমি বিদায় হয়ে যাব তবে আমি আল্লাহ দুনিয়ার জমিনে একদল আমার ওয়ারিশ রেখে গেলাম ইন্নাল হৌলা মা আমারা সতুল আম্বিয়া হৌলা মায়েক হল নবীর ওয়ারিশ আল্লাহর নবী কয় আলেমদের চেহারার দিকে যদি সু দৃষ্টি দিয়া তাকা স্তাও সাওয়া আলেমকে যদি ন্যায় ন্যায়তে খাওয়া তাও তোমার সাব আলেমের হাত ধোঁয়া দাও তাও সাবাব আলেমের পায়ে জুতা পড়ায় দাও সাবাব আলেমকে যদি তুমি হিংসা করো নবীকে হিংসা করার গুনা আলেমকে যদি তুমি ত্রিষ্কার করো নবীকে ত্রিষ্কার সমতুল্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে আলেমরা এরা আমি নবীর ওয়ারিশ আর আল্লাহর নবী অন্য হাদিসে কয় খায়রুল কিয়ারি খিয়ারুল উলামা দুনিয়ার জমিনের মধ্যে আলেমরাই হলো উৎকৃষ্ট উত্তম আর ভালো আল্লাহ পাক বলেন ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা এরে আল্লাহর বান্দা আপনাদের ত্রিশ সালে আলে মহুলামা আছে না নাই আরো আসতে বলেন আরো জোরে বলেন আলে মহুলামা মাইমুন সিংহ ত্রিশ সালে আছে না নাই এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জামিনের মধ্যে যারা আলে তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে আপনাদের তিরিশ সালে দুই একটা গুন্ডা বদমাস সন্ত্রাস সাদাবাজ আছে না নাই এবার একটু উঁচু আওয়াজে মোহাব্বতের নজরে কর সাদাবাজরা আল্লাহরে ভয় করে হ্যাঁ ভয় করে সন্ত্রাসেরা আল্লাহরে ভয় করে তাহলে পাপ করতো অন্যায় করতো অপরাধ করতো তাহলে সন্ত্রাসী আল্লাহর ভয় করে না বুঝা গেল দুনিয়ার দিক থেকে একজন আলেম চোরের চেয়েও ভালো একজন আলেম ডাকাতের চেয়েও ভালো একজন আলেম দুনিয়াদারের চাইতেও ভালো আর আমার নবী কয়ে খৈরুল খিয়ার দুনিয়ার মধ্যে আলেম রাই হলো সব চাইতে ভালো আর নবী বলেন ইন্নাল উলামা আবার সাতুল আম্বিয়া দুনিয়ার মধ্যে আলেম উলামা এরা হল নবীর ওয়ারিশ আর আল্লাহ বলেন ইন্নামা ইবাদিহিল উলামা সুবাহান আল্লাহ মা আমার এই আয়ালেম বানাবার ফ্যাক্টরি স্কুল কলেজ ভা হ্যাঁ বুজা কন না 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 বুইজা আলেম স্কুলে হয় মাদরাসা হয় কলেজে যে হয় বা হয় হয় কই আরো আসতে কোন মাদরাসায় আলেম তৈরি করা হয় এ মাদ্রাসার ভিতরে বেইমানের দলের টেরা নজরে তাকায় চক্ষু রাঙ্গায় তাকায় কারণ টুফিওয়ালা হইলে ওদের বড় জ্বালা দাড়িওয়ালা হইলে বেইমানদের বড় জ্বালা জুব্বাওয়ালা হইলে বেইমানদের বড় জ্বালা কারণ এরা ভালো করে জানে টুফিওয়ালা বাড়লে মদ খাওয়া বন্ধ হয়ে যাবে দাড়িওয়ালা নামাজি ইমানদার বাড়লে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের স্বাধীনতা নষ্ট হয়ে যাবে তাহলে একটু উঁচু আওয়াজে আমার কথা বুঝে থাকলে বলেন জমিনের মধ্যে মাদ্রাসার দরকার আছে না না মাদ্রাসা কম দরকার না বেশি দরকার এক গ্রামে দশটা মাদ্রাসা হলেই অসুবিধা কোথায় কথা বলেন না কেন আচ্ছা বলেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যাহা কিছু দেখতেছি বলুন একদিন এগুলি ফানা হবে হবে নাকি না করবে কি কার মাধ্যমে ইসরাফিল কার মাধ্যমে ইসরাফিল ইসরাফিলের হাতে আল্লাহ একটা সুন্দর বাঁশি দিছে শিংগা দিছে এমন সিঙ্গা লাগায় দিছে ইসরাফিলের হাতে যেই শিঙ্গার আওয়াজে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পাহাড়গুলি তুলার মতো উড়বে ও ফতি হাতে সিমা উ ফাঁকা না বাবা ও সুই পাক রব্বুল আলামিন বলে ইসরাফিল যখন শৃঙ্গার আওয়াজ দিবে আসমান থাকবে না জমিন থাকবে না চন্দ্র থাকবে না সূর্য থাকবে না পাহাড় পর্বত কিছু থাকবে না এ নবীর উম্মত আমরা যারা এখানে বসা আছি হয়তোবা 100 বছর পর আমাদের এখানে তালাশ করে কেউ পাবে না কারণ যারা ছোট আসি তাদের বেলায়ও 100 বছরের মধ্যে হয়তো আমরা কেউ থাকব না দুনিয়ার থেকে বিদায় খায় যাব এবার একটু বলেন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মানুষগুলি কোথায় যায় বলে কবরে যায় ওই কবরে যাওয়ার পর মানুষগুলি কবর থেকে আবার উঠে আমার বাবা আসছে দাদা আসছে নানা নানু আসছে নাকি সেখানে হ্যাঁ অনেক বেঈমানদের প্রশ্ন নাস্তিকদের প্রশ্ন ইসরাফিল শৃঙ্গার মুখবাসী বাজায় দিবে ধ্বংস করে ফেলবে আবার আমার আল্লাহ নাস্তিকদের প্রশ্ন হলো যুক্তি হলো মানুষ মরে যাওয়ার পর মাটির সাথে পচে গলে গন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় মাটির সাথে মিশে যায় এই মানুষগুলি আবার কেমনে আল্লাহর আদালাতে আল্লাহ দাঁড় করাবে একটু ইমানের দাবি উঁচু আওয়াজে 30 সালের মুসলমান আওয়াজ দিয়া বলেন আমার আল্লাহ ইচ্ছা করলে মৃত টিম থেকে জীবিত বাচ্চা ফুটাতে পারে নাকি পারে না কাদের এক দরতদারি বরকামা

আল্লাহর কাছে অসম্মান অসম অসমাপ্ত কিছু নয় আল্লাহর কাছে অসম্ভব কিছু নয় আল্লাহ পাক যখন যা ইচ্ছা তখন তাই করতে পারে আল্লাহ যদি ইচ্ছা করেন এখন সেকেন্ডের ভেতরে আল্লাহ আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবেন তার মানে এখানে আমাদের আর শ্বাস নিঃশ্বাস ফেলাবার সুযোগ নাই আল্লাহ ইচ্ছা করলে এখনো পারে নাকি পারে না আল্লাহ পারেন না এমন কোন কাজ নাই তাহলে ইসরাফি সিংহা বাজায় দিবে সিংহা বাজাবে সিংহার আওয়াজে গোটা দুনিয়া প্রকম্পিত হয়ে যাবে গোটা দুনিয়া প্রকম্পিত হয়ে যাবে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে থানা হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যেই পাওয়ারফুল ইসরাফিল আলাইহিস সালামকে যেই পাওয়ারফুল শক্তি দিয়েছেন ওই শক্তির কোটি কোটি ভাগের এক ভাগও যদি দুনিয়ার কোন মানুষ পাইতো বা কোন যুবক পাইতো এলাকাটারে পুরো না চাইতো কথা বল না অহন পায় নাই বুঝেন নাই পায় নাই মোটে তাতেই নাচা নাচা যদি পাইতো পুরা সব ফিনিশ করে ফেল আল্লাহ কয় বেটা তুই যত বড় পাওয়ারফুল ফুল যুবক হাস নেতা তোর পাওয়ার আমি আল্লাহর কাছে বিন্দু কারণ আমি আল্লাহর শক্তির কাছে তুই দুর্বল কেমন দুর্বল শুধুমাত্র কেবলমাত্র তিনবার পাতলা পায়খানা তিনবার বমি তোকে দুর্বল বানাবার জন্য যথেষ্ট এই ক্ষমতা আল্লাহ নাই আল্লাহ যদি তিনবার পাতলা পায়খানা দেয় আর তিনবার বমি দেয় জিম মিম কই যাবে খুঁইজা পাবার শুধু শুনুন কথা কন না বাহাদুরি চলে না বা আমার

ক্যাদুলজালা আলি বাল লেখরা আল্লাহ হকবার বলা বালনা ঘারা কিন্তু আপনারা যারা চুপ কইরা রইছেন বলেন না আপনাদের কি ধারণা গুনাহ হবে আল্লাহ হ একবারে সবের দরকার আছে নিসে এখানে কেউ বোবা আছেন জন্মগত হ্যাঁ যদি দুই চারজন থাকান হাত তো যে হুজুর আমি বোবা আছি আছেন নাই তাহলে কথা বলার ক্ষমতা দিছেন যিনি তিনি এখনো কি আছে শেখে আরো আসতে জোরে বলেন ওই আল্লাহ এখন ইচ্ছা করলে এখানে বসে যারা কৃপণতা করেন আল্লাহ রে ডাকতে আবার একজন এক দলে ফতুয়া দিবে আস্তে কইলেও তো শুনে একদলে ফতুয়া দিবে আসতে বললেও তো শুনে এত চিল্লা লাগে যারা এমন কথা বলে দেখবেন ওরা আস্তেও বলে না জোরেও ওরা আস্তেও বলে না জোরেও বলেন এজন্য আল্লাহ আকবারের ধনী হলো মুসলমানের সচাইতে পারো একদম বম মুসলমানের ডানে বানে নাই অস্ত্র নাই ট্যাং নাই বম বিমান অস্ত্র খেফান অস্ত্র সব বেইমানের হাতে। কিন্তু মুসলমানের হাতে অস্ত্র না থাকলেও মুসলমানের কাছে একটা পাওয়ারি অস্ত্র আছে যেই অস্ত্রের নাম হলো ঈমান আর তাকবীর হলো আল্লাহু আকবার এই আল্লাহু আকবারের তাকবীরকে যারা ইসলাম ও মুসলমানের চরম পরম दुश्मन এরা সব চাইতে বেশি ভয় পায় এই আল্লাহু আকবার বলেন তো সবাই মহব্বতে আল্লাহু আকবার ই আল্লাহু আকবার যত জবানে উঁচু হবে তত বেঈমান যারা নবীরে গালি দেয় ইসলামের বিরুদ্ধে কথা কয় যারা খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় ইসলামের বিরুদ্ধে যারা স্লোগান দেয় তাকবীরের আওয়াজ মুসলমানের যত বাড়বে বেঈমানরা তত এই আওয়াজকে ভয় পাবে আর মুসলমানরা আওয়াজ যদি প্রকম্পিত করে দিতে পারে বেঈমানের কানে যাওয়ার সাথে সাথে বেঈমানরা এই জায়গায় স্টক করে ঈমান আসবে ঠিক কিনা বলেন তো মুসলমানের আওয়াজ খুবই না দুর্বল হবেই কেমন হবেই আমি গতকাল মাহফিল করলাম ফরিদপুর বোয়ালমারি একটা জায়গা আছে মাহফিল করছি খানার জন্য আমাকে ডাকা হলো আমি খানা খাইতে গেলাম দেখলাম বিশাল চেয়ার টেবিল এক গুরু বাগে খাইয়ে গেছে এক গুরু করলাম কখনোই খাই নাই আজ খাবো হতেই না খাইয়ে থাকলেও না বললাম আমার খানার ব্যবস্থা একটু ঢালা বিছানায় দস্তরখানার মাধ্যমে হোক এটাই আমি চাই পরে বললেন ঠিক আছে আমার কোশেষে আমার চেষ্টায় আমার সাধনায় আমি নিজে খাইলাম কিন্তু যারা খাইলেন তারা যদি চেষ্টা করতেন তারাও দস্তরখানা বিষয়ে খাইতে পারতেন চেষ্টা না থাকায় ডাইনিং এই খেলাম কিন্তু মনে রাখবেন হাজার ফতুয়া বাজি যদি ফতুয়া বাজরা ফতুয়া করে ডাইনিং এ খানা খাইলেও সোনা তাদায় হবে আমার কোনো প্রশ্ন নাই আপনারাই একটু উঁচু আওয়াজে বলেন নবীর সুন্নাতি খানা দস্তর খানায় না ডাইনিং টেবিলে হ্যাঁ তাহলে ডাইনিং টেবিলে খানা খাইলাম যদি মনে করলাম এটাও সুন্নাত হবে কোনদিন হারাম খাইয়া যদি কেউ মনে করি আমি হালাল খাইতেছি হবে কোনদিন তাহলে সুন্নাতকে জিন্দা করবে কারা আলেম ওলামারা সুন্নাতকে জিন্দা করবে কারা

কল্লাও কানাল বাহুরু মিদা দাল্লি কালিমা দোরব্বি লা নাফিদ আল বাহরু কাবেলা আং তাং ফাদাকালিমা দরব্বি ওয়াল্লাহ উজিত না বি মিশলি বলেন তো সুরায় ফাতেহা ত্রিথম আয়াতটা বলেন তো সবাই সুরায় ফাতেহা আলহামদুলিল্লাহ বলেন তো প্রথম আয়া একটা বলেন তো আলহামদুলিল্লাহ বিশ্ব জগতের প্রতি পালক দুইজন না একজন জোরে বলেন তো সে কে জোরে বলেন কুল ইন্না সলাতি আমার নামাজ কার জন্য ওয়ানুসুকি আমার কুরবানি কার জন্য ওয়া মাহইয়া বেঁচে আছি কার জন্য ওয়া মামাতি মরে যাব কার জন্য এই কথাটাই আল্লাহ বুঝায়

তারপর হুজুররা বন্ধ হইতেছে না কারণ হুজুররা চায় না আপনাদের জাহান জানি হন আপনার পায়ে ধরে হলেও আলেমেরা হুজুরেরা ইমামেরা মাদ্রাসার তলাবারা আপনাদের পায়ে ধরে হলেও আপনাদেরকে জাহান নামের পথ থেকে উঠাইয়া জান্নাতের মেহমান বানাবার চেষ্টা করবে ঠিকই না বলে আল্লাহ আকবার বললে সবাব হয় সেহেতু আলেমরা বলবে বেশি বেশি সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় এজন্য আলেমরা বেশি বেশি বলবে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার বললে সওয়াব হয় এজন্য আলেমরা বলবে বেশি বেশি আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার বলেন কে হুজুর বলতে বলতে পুরা মুখে ব্যথা হয়ে গেছে অথচ আমরা ঘন্টার পরে ঘন্টা আপনাদের সামনে কথা বলি আমরা হারাই না আপনারা তিন চারবার বলেই ধৈর্য বলে আমার আমার সব কিছু আল্লাহর জন্য বেঁচে থাকা আল্লাহর জন্য মরে যাওয়া আল্লাহর জন্য আল্লাহ আলামিন বলেন বান্দা আমি আল্লাহর জন্য যদি তোমরা সব করতে পারো আমি আল্লাহ তোমাদের জন্য সব করে ফেলবো আল্লাহর ভয় যার ভিতরে আছে তার টেনশন নাই ভয় নাই চিন্তাও নাই মানুষ যখন মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়ে মৃত্যুর বিছানায় ঘুমিয়ে পড়ার পর তার পাশে তার ছেলে তার মেয়ে তার আপনজনেরা মাথার কিনারায় বসে থাকে বাবার হালাত কি মার হালাত কি দেখার জন্য হঠাৎ করে মুখের ভেতরে চামিজ দিয়া পানি দেওয়ার জন্য সন্তান চেষ্টা করে বাবার মুখে কারো দাঁত খিল দিয়া থাকে তার মানে বাবায় দুনিয়ায় নাই মনে হয় দুনিয়ার থেকে বাবা বিদায় হয়ে গেছে আর এক দলের মুখে দাঁত খোলা যায় সামিজ দিয়া পানি দেয় সামিজ দিয়া পানি দেওয়ার পর পানি দুই পাশের গালবে বে জমিনে পড়ে যায় সন্তান বলে আপু তুমি কি বিদায় হইতেছো আমাদেরকে কিছু না বলেই বাবার কোনো আওয়াজ নাই মেয়ে আইসা আব্বু আব্বু বলে ডাকে কোনো আওয়াজ নাই ছেলে আইসা আম্মু আম্মু বলে ডাকে কোনো আওয়াজ নাই হঠাৎ শরীরের ভেতরে হাত দিয়া ফেললেন সন্তানেরা দেখে শরীরটা বরবের মতো ঠান্ডা এই এমন একটা সময় মরণের আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বান্দাদেরকে আমার আল্লাহ সান্তনার বাণী শোনাইবার জন্য আজরাইলকে পাঠায় মোমেন আলেম মোমেন ইমানদার মোমেন নাক্কারি কাছে আজরা আলাইকি সালাম পাশতর রহমতের ফিরিস্তানিয়া আগমন আগমন হইয়া তারা কি আমাদেরকে শুনাইবে হে মমী কি তোমাকে শুনাইবে আল্লাহ আমাজ দিয়া গলবে ইন্নাল্লা দিনা কনরব্নব্ল قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون নিশ্চয় যারা আল্লাহর রব বলে স্বীকার করে এ যুবক এ তরুণ এ দারিপাকা চুলপাকা মুরুবি বাবারা একটু উঁচু আওয়াজে জামান খুলে জিভ বানায়া বলেন আমাদেরকে এখানে আসার তৌফিক দিবেন কে আল্লাহ আর জোরে বলেন আল্লাহ এই যে আল্লাহর ভয় ভীতির কথা আলেমেরা শোনাইতেছেন এগুলি শোনার তৌফিক দিবেন কে আল্লাহ

দুয়ারে খুলে গেছে জান্নাতের নিয়ামত তার দিকে তাকায় আছে হুরুগিলমান চোখের পাওয়ার দিয়া ডাকতেছে ইশারা করে আল্লাহ তোমার জন্য আমারে বানাইছে তাড়াতাড়ি আসো তোমার অপেক্ষায় আমরা অপেক্ষবান সুবহানাল্লাহ আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে তাদের ভয় না এবং এই কথার উপরে যারা এস্তে মজবুত থাকে আমার রবকে। এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে মজবুত থাকে আমার একমাত্র রাত্র